তো আজকে আমি চলে এসেছি নিউ টাউনে। এখন আমি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন রাম মন্দিরটা রয়েছে, ইকো পার্কটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার মেট্রো স্টেশন। লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিটি সেন্টার 2, আর মেট্রো স্টেশনটা ওখানে রয়েছে, সিটি সেন্টার 2 এর মেট্রো স্টেশন। এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে 2BHK আর 3BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলেছি নিউ টাউনে। নিউ টাউনে আজকে আপনাদেরকে 2BHK আর 3BHK ফ্ল্যাট দেখাবো কমপ্লেক্সে। আর আজকে আমার সাথে আছে হচ্ছে জয়। আমি মিলিয়ন সেকারের নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি কল করে নেবেন। তো জয়, এবার এক্সাক্ট লোকেশনটা যদি বলে দিতে, নিউ টাউন এটা কোথায় আছে? দেখো মৈনাক, এক্সাক্ট লোকেশনটা হচ্ছে সিটি সেন্টার 2 থেকে 500 মিটারের মধ্যে এবং ইকো পার্ক থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, এবং এখান থেকে টপ ভিউতে একদম রাম মন্দির 400 মিটারের মধ্যে, এবং টোটাল প্রপার্টিটা হচ্ছে রাজারহাট নিউ টাউনে। আর একদম বিসাইড হচ্ছে বিএসএফ হেডকোয়ার্টারের পাশে, এবং একদম পাশেই থাকছে রিলায়েন্স এর জিও হাব। আচ্ছা, আর এই কমপ্লেক্সের নাম কি আছে? কমপ্লেক্সের নাম হচ্ছে ইকো প্রাহারি ভিলেজ। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি হিউজ কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা হচ্ছে আপনার G+5 বিল্ডিং রয়েছে। তো টোটাল কটা টাওয়ার হবে আর স্কোয়ার ফিট এরিয়া কি আছে? টোটাল নাম্বার অফ টাওয়ার মোর দেন 20 আছে বর্তমানে। এখন 20? আচ্ছা, বর্তমানে এখন 5টা টাওয়ারের কাজ চলছে, এবং পজিশন ডেট আছে 23rd January 2023। এখন দেখতে পাচ্ছি দুরন্ত কাজ হচ্ছে। এবার এখানে 2BHK আর 3BHK রয়েছে, তাই তো? তো 2BHK 4টে ভেরিয়েন্ট আছে, 3BHK এর 1টা ভেরিয়েন্ট আছে, তাই তো? কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবল আছে এখন? সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর অ্যাভেলেবল আছে কারেন্টলি। আচ্ছা, তো এবার স্কোয়ার ফিট এরিয়া যদি একটু বলে দিতে, 2BHK কটা ভেরিয়েন্ট আছে? একদম শুরু হচ্ছে 850 থেকে 862 আছে, এবং 870 স্কোয়ার ফিট আছে। আচ্ছা আচ্ছা, আর 3BHK ভেরিয়েন্টটা? 3BHK 1037 আছে, একটাই ভেরিয়েন্ট আছে আমাদের এখানে, 1037। আচ্ছা, আর এখানে পার্কিং তো অবভিয়াসলি अवेलेबल রয়েছে, নিচে দেখতে পাচ্ছি। তো পার্কিং এর প্রাইস কত রাখা হয়েছে এখানে? পার্কিং এর প্রাইস রাখা হয়েছে 3.5 লাখ। তাই তো, রিজনেবল প্রাইস এর রয়েছে। এবার হচ্ছে এটা যেহেতু রেসিডেনশিয়াল কমপ্লেক্স, এমিনিটিস নিয়ে কথা বলা যাক। এখানে এমিনিটিস কি রয়েছে? এখানে ময়না প্রথমত জানিয়ে রাখবো, এখানে সব রকমই এমিনিটিস থাকছে। জিম, এসি, কমিউনিটি হল, লঞ্চ অ্যাক্সেস, রাইট, ল্যান্ডস্কেপ গার্ডেন, সব রকম এমিনিটিস থাকছে যেগুলো একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে থাকে। ওকে, আচ্ছা, এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। লোকাল মার্কেট এখানে কাছাকাছি কি রয়েছে? এখানে লোকাল মার্কেট তো আছে, সামনে 500 মিটারের মধ্যে লোকাল মার্কেট আছে। ডেইলি নিডস এর সবকিছু এখানে পাওয়া যাবে। আচ্ছা, যেমন মাছ মাংস এগুলো তো পাওয়াই যায়। আর এছাড়াও যদি একটু সুপারমার্কেটের দরকার হয়, যেমন সামনে সিটি সেন্টার 2 এর কাছে স্পেন্সার আছে, রাইট, তারপর হচ্ছে আপনার আরামবাগ মার্ট, মার্ট আছে, সব কিছু এখানে আছে। আচ্ছা আচ্ছা, তো সুপারমার্কেট থেকে শুরু করে লোকাল মার্কেট সব এখানে পাওয়া যাচ্ছে, সবই এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার ওয়াটার সোর্স নিয়ে কথা বলা যাক। আই থিং এটা কর্পোরেশন এরিয়া, তাই না? একদম কর্পোরেশন। তো এখানে কি বোরিং এর জলও আছে? হ্যাঁ, বোরিং জল এখানে আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে থাকছে। তাহলে তো এখানে আয়রন জমার কোনো ব্যাপার নেই, জমা তো কোনো প্রশ্ন নেই। আর একটা জিনিস হচ্ছে, এখানে কি ওয়াটার লগিং হয় বৃষ্টি সিজনে? না না, একদমই, এই জায়গাটা হচ্ছে অনেকটাই উপরে, তো এখানে এই ধরনের কোনো সমস্যা নেই, জল জমার এখানে কোনো ব্যাপার নেই। আর ড্রেনেজও আছে। আচ্ছা, এবার কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি আছে? স্কুল কলেজ এখান থেকে 2-3 কিলোমিটারের মধ্যে সেন্ট জেভিয়ার্স কলেজ আছে, নিউ টাউন স্কুল আছে, এবং সামনে টেকনো ইন্ডিয়া রয়েছে, ডিপিএস রয়েছে, ডিপিএস রয়েছে, স্কুল কলেজ সবকিছু রয়েছে। আর হসপিটাল যদি বলি, চারণ হসপিটাল আই থিং সব থেকে নিয়ারেস্ট আছে, একদম নিয়ারেস্ট আছে এখানে। আচ্ছা, তো মোটামুটি কাছাকাছির মধ্যে এভরিথিং অ্যাভেলেবল রয়েছে, কোনো অসুবিধা আপনাদের হবে না এখানে। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক। কোন ব্যাংকের সাথে টাই আপ আছে এখানে? SBI এবং অল লিডিং ব্যাংকেরই লোন হয়ে যাবে, ICICI, HDFC, অল লিডিং ব্যাংকের লোন এখানে হয়ে যাবে। তো SBI আছে মানে যে কোনো ব্যাংক থেকে লোন अवेलेबल হয়ে যাবে। এবার হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। আমি দেখতে পাচ্ছি আল্ট্রাটেক এর সিমেন্ট এখানে ইউজ করা হচ্ছে, সুপ্রিমের পাইপস আমি দেখলাম, তাই না? আর বাথরুম ফিটিংস গুলো কি হবে? আর ইলেকট্রিক্যাল ওয়্যারিং সব মোস্টলি এগুলো জাগুয়ারের বা রোজির দেওয়া হবে বাথরুম ফিটিং গুলো। আচ্ছা, তো ব্র্যান্ড নিয়ে এখানে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে না, রাইট? তো এই প্রমোটার এই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে রয়েছে? 16 ইয়ার্স। জয়, এবার ইলেকট্রিসিটি নিয়ে কথা বলা যাক। এটা এটা তো WBSC এরিয়া, তাই না? বাট অসুবিধা কিছু নেই, আপনার কমপ্লেক্স রয়েছে, বিকেস এখানে আপনার পাওয়ার ব্যাকআপও রয়েছে 24 আওয়ার্স একদম। আচ্ছা, কাছাকাছি ব্যাংক এটিএম আছে তো? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, একদমই ইম্পর্টেন্ট। তো ব্যাংক এটিএম যেটা আছে, আপনি সামনে অ্যাক্সিস মলে পেয়ে যাবেন, এখানে ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক আছে, এবং বাঁ হাতেও আপনি ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, SBI এগুলো আপনি 1 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। সো জয়, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আর এয়ারপোর্টটা কতটা ডিস্টেন্সে রয়েছে? এখান থেকে এয়ারপোর্ট একদম 4 কিলোমিটারের মধ্যে, এবং নিউ টাউন মেন রোডের উপরেই। এখানে আপনাকে কোথাও আলাদাভাবে যেতে হবে না। এবং ট্রেনের যেটা ব্যাপার হচ্ছে, ট্রেন এখান থেকে আপনি দমদম মেট্রো স্টেশন পেয়ে যাবেন, বিধাননগর পেয়ে যাবেন, এবং বালি
রেল স্টেশন তিনটাই আপনি একদম 6-7 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। আর বাসেস রুট যেটা হচ্ছে এখান থেকে আপনি চাচি সিগন্যাল থেকে আপনি সব কলকাতার সব রুটেরই বাস আপনি পেয়ে যাবেন। আর সামনে 2 কিলোমিটারের মধ্যে চিনার পার্ক আছে, তো ওখানে তো আপনি বুঝতেই পারছেন কলকাতার সব প্রান্তেরই বাস একদম পেয়ে যাবেন। আর যদি আমি অটো আর টোটোর কথা বলি সেটা তো কমপ্লেক্সের বাইরেই পেয়ে যাবে, তাই না? একদম কমপ্লেক্স থেকে আপনি বেরোলেই অটো টোটো আপনি পেয়ে যাবেন সব সময়। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 850 স্কোয়ার ফিট। এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে, আর এই ফ্ল্যাটগুলো আপনারা সব ফ্লোরেই পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, বাট স্টিল আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ইস্ট আর সাউথ ওপেন, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দুটো বেডরুম যেটা দেখতে পাচ্ছেন, দুটো বেডরুমই কিন্তু আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। সো লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, ইস্ট ফেসিংয়ে ঢুকলাম। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টুও দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। স্ট্রেট এই সাইডে আপনার কিচেনটা হবে, ওপেন কিচেন আপনারা পেয়ে যাবেন। তার পাশেই এটা হচ্ছে আপনার কমন বাথরুম, আর এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। সো এটা হচ্ছে লেআউটটা, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এখানকার ভিউ। জাস্ট স্ট্রেট দেখুন, রাম মন্দিরটা পরিষ্কার দেখা যাচ্ছে, ইকো পার্কটা দেখা যাচ্ছে, আর মেট্রো স্টেশনটাও দেখা যাচ্ছে। এত সুন্দর লোকেশনে 2 BHK আর 3 BHK কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, বাইরের ভিউ দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। লেফট সাইডে লিফটটা রয়েছে, ইস্ট ফেসিংয়ে আমি ঢুকছি। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এটার সাইজ হচ্ছে আপনার 13x12। যেহেতু এটা এই সাইডটা আপনার কিচেন রয়েছে, তো এই সাইডটাতে আপনারা একটা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে চলে আসবে। আর এই সাইডে যেহেতু টিভি ইউনিটটা থাকবে, তো আপনারা এই সাইডে এল শেপের একটা সোফা সেট রাখতে পারবেন। তো এনাফ স্পেস আপনারা পেয়ে যাবেন এখানে লিভিং কাম ডাইনিং রুমের। আর এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনটা আপনার ইস্ট ফেসিংয়ে পড়ছে, আর কিচেনের সাইজ হচ্ছে আপনার 9x7। তো কিচেনে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের সিঙ্ক পেয়ে যাবেন, স্ল্যাব যেটা ইউজ করা হবে ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে, চিমনির পয়েন্ট আপনার ওপরে পেয়ে যাবেন, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার আরওর পয়েন্ট প্লাস ফ্রিজের পয়েন্টও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে আপনার 7x5। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। ফ্লোরিং যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে। ঢুকেই রাইট সাইডে এই সাইডটাতে আপনারা বেসিনের ইউনিট পেয়ে যাবেন, বেসিনের পয়েন্ট একটা পাবেন, এই সাইডটাতে আপনার শাওয়ারের পয়েন্ট পাবেন, কোমোটের পয়েন্ট সাইডে থাকবে, গিজারের পয়েন্ট উপরে থাকবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো থাকবে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার কমন বাথরুমটা। না, এই যে ফ্লোরিং যেটা হবে রুমের ফ্লোরিং, তারপর লিভিং কাম ডাইনিং রুম, এখানে কি মার্বেল ইউজ করা হবে নাকি আপনার টাইলস ইউজ করা হবে? ভেট্রিফাইড টাইলস, তাই তো? ওকে। সো এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিই, অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে ফেসিংটা দেখুন, দুটো বেডরুমে কিন্তু আপনার সাউথ ফেসিংয়ে পড়ছে। তো আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11। এত সুন্দর হাওয়া দিচ্ছে বিকজ অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন সাউথ ফেসিং রয়েছে, তো এখানে সবসময় আপনারা হাওয়া বাতাস আলো সবসময় কিন্তু আপনারা পাবেন। 10x11 হচ্ছে এটার সাইজ। এখানে আপনারা একটাই উইন্ডো পাবেন, আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন, আর এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 10x3। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা যথেষ্ট বড় রয়েছে। এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন, আর তার সাথে এই ভিউ সন্ধেবেলা এখানে বসে চায়ের কাপের সাথে সাথে যখন আপনারা এই ভিউটা দেখবেন খুবই সুন্দর লাগছে। আর মন্দির যেহেতু খুবই কাছে রয়েছে, আপনারা যে কোনো সময় রাম মন্দিরে যেতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x12। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং দেখে দিন, সাউথ ইস্ট ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। জেসিবি ট্রাক দেখতে পাচ্ছেন দুরন্ত, কিন্তু এখানেও কাজ হচ্ছে এখন। টিভি ইউনিট আপনারা পেয়ে যাবেন, আর এখানে যে ওয়্যারিংসগুলো হবে সবই আপনার হেভেলসের ওয়্যারিং হবে, আর প্রিতমের সুইচ এখানে ইউজ করা হবে। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, ইস্ট ফেসিংয়ে রয়েছে। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x3.5। ভেতরে আপনারা কোনো বেসিনের পয়েন্ট পাবেন না, এখানে শাওয়ারের পয়েন্ট পাবেন, আর কোমোটের পয়েন্ট পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো থাকবে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাবেন।
সো এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। সো সুপর্ণা 2BHK ফ্ল্যাটে 2 দিয়ে দিলাম, এটা হচ্ছে সব থেকে ছোটো 2BHK 850 স্কোয়ার ফিট। এবার হচ্ছে পার স্কোয়ার ফিট কত আছে, টোটাল প্রাইস কত পড়ছে এটা? দেখুন এখানে পার স্কোয়ার ফিট পড়ছে 4700 করে পড়ছে। আচ্ছা আপনার 2BHK এটা যেটা আছে 850 স্কোয়ার ফিট, এটা আপনার 39 ল্যাখ সামথিং পড়বে। আপনি 40 ল্যাখ ধরে নিন, অ্যারাউন্ড 40 ল্যাখ অ্যারাউন্ড পড়বে। তো আর এখানে আসলে তো একটু নেগোশিয়েবল হবেই। আচ্ছা আর মইনাকদার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকছে, স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস স্পেশাল ডিসকাউন্ট থাকছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে কোনো ব্রোকারেজ লাগছে কি? নো ব্রোকারেজ, কোনো ব্রোকারেজ নেই। ওকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসুন দেখুন, এখান থেকে পুরো ভিউটা তো দেখিয়ে দিল মইনাকদা, আর আপনারা এসে দেখুন একবার ভিউটা, ওকে দেন বুঝতে পারবেন। ওকে থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 1037 স্কোয়ার ফিট, এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে। আর এই 3BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স ফেসিং, আপনাদেরকে আগে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে ঢুকছি, সো এই ফ্ল্যাটটা হচ্ছে একটা নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে মার্বেল ইউজ করা হবে। আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি। আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, দেখতে পাচ্ছেন লিফটের কাজ এখন চলছে। সো এবার আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, বেশ বড় রয়েছে। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে আমি ঢুকছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এটার সাইজ হচ্ছে আপনার 15x8। ফ্লোরিং যেটা ইউজ করা হবে এখানে ভেট্রিফাইড টাইলস এখানে লাগানো হবে, আলট্রাটেক সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই সাইডে আপনারা এল শেপের একটা সোফা সেট রাখতে পারবেন, বিকজ তার ঠিক অপোজিটে এই সাইডে আপনারা টিভি ইউনিটটা পেয়ে যাবেন। আর এই সাইডটাতে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে আপনারা রাখতে পারবেন। আর স্ট্রেট এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কিচেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন প্রপার ইস্ট ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 9x16। কিচেনের ফ্লোরিং হচ্ছে আপনার অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হবে, স্ল্যাব যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে আপনার ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো হবে, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার আরও পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। উপরে চিমনির পয়েন্টটা থাকবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো থাকবে। সো এটা হচ্ছে আপনার কিচেন। আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4x7। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। তো ঢুকেই রাইট সাইডে আপনার একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন, ফ্লোরিং যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হবে, শাওয়ারের পয়েন্ট পেয়ে যাবেন। স্ট্রেট সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনার কোমোটের পয়েন্ট থাকবে, গিজারের পয়েন্ট পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো থাকবে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, নর্থ ইস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। এটা হচ্ছে আপনার BSF-এর কোয়ার্টার, এখান থেকে ডিরেক্টলি আপনারা রাম মন্দিরটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, ইকো পার্কটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ফার্স্ট বেডরুম থেকে। আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিটি সেন্টার 2, স্ট্রেট এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে মেট্রো স্টেশন, খুবই প্রাইম লোকেশনে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এই সেকেন্ড বেডরুমের সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে 9x13, 9x13 হচ্ছে এটার সাইজ। আর ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই সেকেন্ড বেডরুমটা রয়েছে। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 10x3। এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাবেন। আর ভিউটা জাস্ট দেখুন, খুব সুন্দর ভিউ এখান থেকে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটার সাইজ হচ্ছে আপনার 11x10। ফেসিং দেখিয়ে দিই, এটা আপনার প্রপার নর্থ ফেসিংয়ে রয়েছে, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন না। এখানে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা একটা ছোট্ট WC বাথরুম পাবেন আর ছোট্ট ব্যালকনি পাবেন।
তো দুটোরই ব্যবস্থা এখানে করে দেওয়া রয়েছে। ব্যালকনি একটা বড় ব্যালকনি অলরেডি আপনারা সেকেন্ড বেডরুমের সাথে পাচ্ছেন, প্লাস আপনারা মাস্টার বেডরুমে এখানে ছোট্ট একটা ব্যালকনি পেয়ে যাবেন 4x4, আর 4x4 আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন, যেখানে শুধুমাত্র আপনার কোমোটের পয়েন্ট থাকবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো থাকবে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট থাকবে, আর একটা ট্যাপের পয়েন্ট থাকবে, দ্যাটস ইট। আর এই মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে ডিরেক্টলি আপনারা সিটি সেন্টারের ভিউটা পেয়ে যাবেন, আর এটা হচ্ছে আপনার মেট্রোর ভিউ। সো দ্যাটস ইট, আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। সো জয়, 3BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, এটা তো 1037 স্কোয়ার ফিট টোটাল স্কোয়ার ফিট রয়েছে, আর পার স্কোয়ার ফিট প্রাইস আই থিঙ্ক 4700 রয়েছে, তাই তো? আর টোটাল প্রাইস হচ্ছে আপনার অ্যারাউন্ড 49 লাখ, 48 লাখ সামথিং পড়ছে টোটাল। তো এবার হচ্ছে এখানে কি কোনো ব্রোকারেজ লাগছে? না, এখানে একদমই আমাদের কোনো ব্রোকারেজ নেই। আর মনে একটা, তোমার থ্রু আমাদের যত ক্লায়েন্ট আসবে তাদের জন্য আমাদের তো প্রাইসটা নেগোশিয়েবল আছে, এবং আরও কিছু ডিসকাউন্ট আমরা করে দেবো বেস প্রাইসের উপরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।